সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই আপডেটটা হয়তো বা অনেকেই জেনে গেছেন যে এই চলতি সপ্তাহের মধ্যেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাদের কোন পদ্ধতিতে মূল্যায়ন করবে এই নিয়ে অনেক আপডেট প্রকাশ হয়ে গেছে, আপনারা হয়তো বা অনেকেই জানেন। কিন্তু একটা প্রশ্ন ছিল অনেকেরই, ভাই এটা কি সত্যি নিউজ কিনা, মানে এই সপ্তাহ মানে ঈদের আগে এই আপডেটটা আমরা পাবো কিনা বা চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণাটা আসবে কিনা, এই নিয়ে অনেকের প্রশ্ন ছিল। জাস্ট এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওর বা এই ক্যামেরার সামনে আসছি। সেটি হচ্ছিল, হ্যাঁ এই নিউজটা ট্রু। আশা করি যে ঈদের আগে আমরা যে কোনো দিন আপডেটটা পেয়ে যাব, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 14 অথবা 15 তারিখ, আগামী 14 অথবা 15 তারিখ অথবা 16 তারিখ, এই 3 দিনে একদিন, যে কোনো একদিন হয়তো বা এই আপডেটটা আমরা পাবো। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন, আগের মতনই লাইভে আসবে এবং বিভিন্ন চ্যানেলগুলোতে তোমরা দেখতে পারবা, সেই সাথে আমার চ্যানেলে তো অবশ্যই এই জিনিসটা প্রকাশ করবো। সেখানে এই ব্যাপারে একদম ক্লিয়ার একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিবে, তোমাদের কিভাবে মূল্যায়ন করবে এবং কোন পদ্ধতিতে মূল্যায়নটা করা হবে। এবং এই মূল্যায়ন যদি এই জায়গায় 3টা পদ্ধতির কথা বলা হয়েছে, যে শুধুমাত্র এমসিকিউর মাধ্যমে মূল্যায়ন এবং বিষয় কমিয়ে মূল্যায়ন দ্বিতীয়টা, তৃতীয়টা হচ্ছিল তোমার ওই যে একাডেমিক যে রেজাল্ট, তারপর পরীক্ষার রেজাল্ট, অ্যাসাইনমেন্ট, এগুলো সমন্বয়, এগুলো তোমরা হয়তো বা জানো এই 3টা ধাপ। এই 3টা ধাপে যে কোনো একটা ধাপের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে। তবে আমি চাই যে তোমাদের যাদের আর কি এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জেএসসির রেজাল্ট, তারপর অ্যাসাইনমেন্টের রেজাল্ট প্লাস একাডেমিক রেজাল্ট, এটা দিয়ে যদি রেজাল্ট দেয় এটার পক্ষে আমি আসি। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা তাদের এসএসসির রেজাল্ট, জেএসসির রেজাল্ট এবং অ্যাসাইনমেন্টের রেজাল্ট, এটার পক্ষে আসি। কারণ বর্তমানে দেশের অবস্থা ভালো না, যদি আমি যদি এমসিকিউতে পরীক্ষা দিই বা বিষয় কমিয়ে যদি পরীক্ষা দিই, তাহলে তো আমার সশরীরে পরীক্ষা দিতেই হচ্ছে, তাহলে তো আর এত নয় ছয় করার কিছুই নাই। তাহলে আমরা এই সশরীরেই পরীক্ষা দিলাম, সব বিষয়ে পরীক্ষা দিব, সেটাই ভালো, ঠিক আছে? 4 দিন ক্লাস করে তারপর পরীক্ষা দেবো, সেটাই ভালো। তো এই কারণে আমি এটার বিপক্ষে, কারণ সশরীরে যেহেতু পরীক্ষা দিবে দিতে হবে, এক্ষেত্রে কিন্তু ঝুঁকি থেকেই যায় শিক্ষার্থীদের যে জীবনের ঝুঁকি বা ঝুঁকিটা নিতে চাচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়, সেই ঝুঁকিটা কিন্তু থেকেই যায় যদি এমসিকিউর মাধ্যমে পরীক্ষা নেয় বা তোমার বিষয় কমে পরীক্ষা নেয়। এই কারণে আমি চাচ্ছি যে বিকল্প 3 নম্বর যে পদ্ধতিটা আছে সেটি হচ্ছিল তোমার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে এসএসসি রেজাল্ট, জেএসসি রেজাল্ট এবং অ্যাসাইনমেন্টের রেজাল্ট, এটা দ্বারা মূল্যায়ন করলে, এবং এসএসসি যারা আছে তাদের জেএসসি রেজাল্ট, অ্যাসাইনমেন্ট রেজাল্ট এবং একাডেমিক রেজাল্ট, এভাবে যদি মূল্যায়ন করে এটার পক্ষে আমি আছি। আর আশা করি এটাই তোমরা সকলে মেনে নিয়েছো এবং এটার পক্ষেই তোমরা আছো। অনলাইনে এমসিকিউর পরীক্ষা বা তোমার সিকিউর পরীক্ষা এগুলোর বিপরীতে তোমরা আছো, এটা আমরা জানি। তো দেখা যাক যে কি আপডেট আসে, সেই আপডেটের অপেক্ষা আমরা থাকবো। আশা করি যেন যেই আপডেটটাই আসুক বা যেই সিদ্ধান্তটাই নেওয়া হোক, এটা সকল শিক্ষার্থীর জন্য গ্রহণযোগ্য হবে, এমনটাই আশা রাখি। তো এই ছিল তোমাদেরকে দেওয়ার মতন একটি আপডেট। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।